দেখুন, এখানে চলে আসছে ইউটিউব আর্নিং প্রসেস, মানে একটা ইউটিউবার কি কি উপায়ে একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে। সেটা হতে পারে তার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে, হতে পারে তার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়নি। ঠিক আছে, বেসিক ধারণা দেবো যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। এখানে চলে আসবো, ইউটিউব থেকে ইনকাম সোর্স অনেক কিছুই আছে। মনে করো প্রথমত অ্যাডস রেভিনিউ আছে, স্পন্সারশিপ আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, রেফারেন্ড আর্ন আছে, সার্ভিস সেলস আছে, প্রোডাক্ট সেলস আছে, মার্কেটিং আছে। এছাড়াও কিন্তু অনেক রকম উপায় ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায়, সেটা চ্যানেল মনিটাইজ হোক বা না হোক। ফার্স্ট হচ্ছে আমার চলে আসবো অ্যাড রেভিনিউ। অ্যাড রেভিনিউ মানে যে কোনো ভিডিও দেখবেন, আপনি যখন ইউটিউবে দেখছেন কোনো ভিডিও তো পছন্দ হয়েছে, সেই ভিডিওর উপর ক্লিক করেছেন, ক্লিক করে দেখবেন সঙ্গে সঙ্গে, ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ভিডিওটা ওপেন না হয় একটা অ্যাডস আসে, সেটা 5 সেকেন্ডের হতে পারে, 20 সেকেন্ডের হতে পারে। সেই অ্যাডসটা হয়ে যাওয়ার পরে তারপরে আপনি তার ভিডিওগুলো দেখতে পারেন। তো এই জিনিসটাকে বলে অ্যাড রেভিনিউ। ওই যে অ্যাডস আসছে, অ্যাডসটা সবসময় কিন্তু আপনার আসে না। আপনার যখন 4000 ঘন্টা আপনার ওয়াচ টাইম হয়ে যাবে এবং আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনি কিন্তু এই জিনিসটা পাবেন। ঠিক আছে, তাহলে আমি কি বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, পরে আমরা আসছি। ঠিক আছে, অ্যাড রেভিনিউ মানে এখান থেকে ইনকাম হয়। স্পন্সারশিপ মানে আপনার যে কোনো ধরনের নিউজ, মনে করুন আপনার গেমিং নিউজ, আপনি গেমিংয়ের ওপর ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, সেখানে কাজ করছেন, কোনো কোম্পানি এসছে, সেটা আপনার নিজের কোনো গেমিং ল্যাপটপ হতে পারে, গেমিং কোনো সফটওয়্যার হতে পারে, গেমিং কোনো অ্যাপ হতে পারে, সেটাকে আপনাকে দিয়ে প্রমোশন করবে। কেন? যারা গেম খেলতে পছন্দ করে এবং গেম রিলেটেড তাদের ইন্টারেস্ট আছে। তাহলে এখানে যখন এই স্পন্সারশিপ হয়, স্পন্সারশিপ বলে এখানে ব্যাপারটা কি আছে, কোম্পানি আপনাকে একটা কমিশন দেয়। ঠিক আছে, মনে করো আপনি একটা অ্যাপের প্রমোশন করে দিন, অ্যাপের প্রমোশন মানে অ্যাপের সম্পর্কে ভালো মন্দ সব কিছু বলে দিন, কোম্পানি আপনাকে আপনার 10,000 টাকা, যদি আপনার ফ্রু পেছনে আপনার 2-3 হাজার সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনার কাছে ইজিলি আপনি একটা স্পন্সারশিপ থেকে 10-12 হাজার টাকা চার্জ করতে পারেন। ঠিক আছে, চ্যানেল মনিটাইজ হওয়ার আগেও ইনকাম করা যায়, বাট আপনার কিন্তু এনগেজমেন্ট ভালো করতে পারে। আপনার যদি 200 সাবস্ক্রাইবার থেকে ইনকাম করতে পারবেন, বা যদি আপনার এনগেজমেন্ট বা ভিউ খুব ভালো হয়। ঠিক আছে, কী করে হবে না হবে সেগুলো পরে আসছে। তিনে আসছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আছে, যে কোনো কোম্পানির প্রোডাক্ট, মনে করুন অ্যামাজনের প্রোডাক্ট। ঠিক আছে, অ্যামাজনের প্রোডাক্ট কী করলাম, আমি ডাইরেক্টলি অ্যামাজনে গিয়ে একটা টি শার্ট কিনলাম। যখন একটা টি শার্ট কিনলাম, সেখান থেকে কি আছে, আমি আমার তো কোনো কমিশন না, লাভ হলো না, আমাকে কোনো লাভ অ্যাকচুয়ালি কোনো লাভ হলো না। তাহলে মনে করুন আমি আপনার কোনো একটা লিঙ্ক দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি, মনে করুন আমি একটা টি শার্ট পরাই সেটা আমাকে লিঙ্ক দিলাম। তা সে যখন লিঙ্ক দিলাম, ওই লিঙ্কের থ্রু আপনি অ্যামাজনে গেলেন, গিয়ে প্রোডাক্টটা কিনলেন, 500 টাকা দিয়ে জিনিসটা কিনলেন। যখনই জিনিসটা কিনলেন, অ্যামাজন আমাকে কিন্তু 10 থেকে মানে প্রত্যেক প্রোডাক্ট ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাটাগরি ক্ষেত্রে আলাদা আলাদা কমিশন আছে, আমাকে 10%, 20%, 15% আমাকে কমিশন দিল। ঠিক আছে, এগুলো হচ্ছে কমিশন ভিত্তিক কী হয়। এবার মনে করুন আপনি ডাইরেক্টলি আমার লিঙ্ক থেকে অ্যামাজনে গেলে প্রোডাক্টটা 500 টাকায় আপনি পেয়ে যাবেন, এবং আপনি ডাইরেক্টলি যদি অ্যামাজনে কেনেন সেই প্রোডাক্টটা 500 টাকায় কমে যাবে, 500 টাকায় আপনি পেয়ে যাবেন। এমন নয় যে আমার লিঙ্ক থেকে গেলে আপনি ডিসকাউন্ট পাবেন, কিন্তু আমার থ্রু যেহেতু আপনি অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটা কিনেছেন, সেই জন্য অ্যামাজন আমাকে কিছু কমিশন দেবে। চারে আসছে রেফারেন্ড আর্ন। অনেকখানে আমরা দেখেছি রেফারেন্ড আর্ন থেকে ইনকাম করা যায়, আমরা অনেকখানে অ্যাপ দেখেছি কোনো ফ্রেন্ডসকে শেয়ার করলে 50 টাকা 100 টাকা করে পাওয়া যায়, তাহলে সেখান থেকেও কিন্তু ইনকাম করা সম্ভব বা পসিবল। ঠিক আছে, আর এখানে কিন্তু রেফারেন্ড আর্ন থেকে আপনি হয়তো বিশ্বাস করবেন না, মাত্র আমি একটা রেফার করি, শুধুমাত্র একটা রেফার করি, আমার একটা অ্যাপ থেকে মোটামুটি 10,000 টাকা করে উপরে আমার ইনকাম হয়েছে, শুধুমাত্র রেফার করে, শুধুমাত্র রেফার করে। ইউটিউব চ্যানেলে আর্নিং বাদ দিন, স্পন্সারশিপ বাদ দিন, অন্যান্য যেসব প্রোডাক্ট সার্ভিস সব কিছু পাচ্ছে, শুধু তোমার রেফারেন্স আর্ন থেকে ইনকাম হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখুন অনেক অনেক ইউটিউবার আছে, অনেক অনেক সাবস্ক্রাইবার মানে চ্যানেল আছে, দেখবেন শুধুমাত্র রেফারেন্স আর্ন থেকে বেশি ইনকাম করে। তার মাত্র আছে মাত্র 50টা সাবস্ক্রাইবার, কিন্তু মনে করো তার ভিডিওতে মনে করো 200 ভিউ এসছে, 200 ভিউ যখন এসছে কোনো একটা মানে রেফারেন্স নিয়ে একটা ভিডিও তৈরি করেছে, একটা অ্যাপের কী বেনিফিট আছে। এবার আপনি যখন আপনার ফ্রেন্ডকে শেয়ার করেন, তো আপনি বেনিফিট বলে দেন যে এটা ডাউনলোড করে, এই জিনিসটা ডাউনলোড করে, এখান থেকে অর্ডার করে 50 টাকা ডিসকাউন্ট পাবি, বা ডেলিভারে 50 টাকা তুই পাবি। তাহলে যখন আমরা এগুলো বলে দিই, বা আমি যখন ইউটিউবে যদি জিনিসটা বলে দিই, তাহলে মনে করুন আমার তো মনে করুন আমার 10 টাকা, আমার 10টা মনে করুন সাবস্ক্রাইবার, ইউটিউবে মনে করুন মাত্র 10টা সাবস্ক্রাইবার, কিন্তু আমার ভিডিওতে ভিউ এসছে মনে করুন 200-300, তাহলে অবশ্যই 200-300 লোক তো ডাউনলোড দেখবে না, 200-300 লোক মনে করুন 50 জন করে আমার, 50 জন 60 জন 70 জন যদি আমার সেই অ্যাপটা ডাউনলোড করে আমার লিঙ্ক থেকে, থ্রু ভিডিও ডেসক্রিপশনে যদি তুমি লিঙ্ক দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার ওখান থেকে ইনকাম হচ্ছে। আমাদের কী চলে আসছে এখানটায়, আমাদের ইউটিউব চ্যানেল থেকে বাদ দিন, ইউটিউব চ্যানেলের যে অন্যান্য সোর্স থেকে ইনকাম বাদ দিন, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মাত্র 0 সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে, এইগুলোর জন্য কোনো বিশাল ট্রাস্টের প্রয়োজন হয় না। ঠিক আছে, সার্ভিস সেল, আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট, আপনি মনে করেন আপনি ডিজিটাল মার্কেটার, তো আপনি যে কোনো ধরনের সার্ভিস, প্রোডাক্ট, কোর্স এগুলো সেল করতে পারেন। ঠিক আছে, এগুলো যে কোনো মার্কেটিং আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড রান করতে পারেন, এগুলো শেখাতে পারেন মানুষকে। ঠিক আছে, অনেক কিছু ব্যাপার থাকে, আপনি কাউকে মানে কেউ হয়তো মনে করে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসের মাধ্যমে তার প্রোডাক্ট বা তাদের যে কোনো সার্ভিস প্রমোট করতে চাইছে, সেটা আপনি রান করে দিতে পারেন। তো সেটা কোনো প্লাস কিন্তু মেথড আছে ইউটিউব থেকে ইনকাম করার জন্য। এখানে জেনে যাই হোয়াট ইজ মনিটাইজেশন। মনিটাইজেশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি,
মনে করুন আপনি কোন সেলস কোম্পানির সাথে যুক্ত আছেন, মনে করুন আপনি কোন ফ্রিজ সেল করছেন, ফ্রিজ কোম্পানি একটা যুক্ত হয়েছেন সেলসম্যান হিসাবে, মানে আপনাকে ফ্রিজ সেল করতে হবে। যতক্ষণ না আপনার কাছে প্রোডাক্ট তো আছে, প্রোডাক্ট মানে ফ্রিজটা আপনার কাছে আছে, যতক্ষণ না আপনি সেল করছেন ততক্ষণ না কিন্তু কোম্পানির লাভ হবে না, কোম্পানির লাভ না হলে আপনাকে কমিশন দেবে না। সেই রকম আমাদের যখন ইউটিউব ভিডিও তৈরি করি, সেই ইউটিউব ভিডিও দেখিয়ে বা এই ইউটিউব ভিডিওর মাধ্যমে যে কোনোভাবে যখন আমরা ইনকাম করি, যে কোনোভাবে রেফারেল আর্ন হতে পারে, এখানে যেরকম দাম রাখা আসলাম, অ্যাড রেভিনিউ হতে পারে, স্পন্সরশিপ হতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে, রেফারেল আর্ন হতে পারে, সার্ভিস সেল হতে পারে, মার্কেটিং হতে পারে, বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, ঠিক আছে। যখন আমরা সেখান থেকে মানে ওই ভিডিওটা দেখি, ওই ভিডিওর থ্রু যখন আমরা ইনকাম করছি, সেটাকেই বলে মনিটাইজেশন, ঠিক আছে। এবার চলে আসবো ইউটিউব মনিটাইজেশনে কি কি আছে, ঠিক আছে। এবার চলে আসবো ইউটিউব মনি, ইউটিউব মনিটাইজেশনে এখানে ব্যাপারটা কি আছে, এখানে দেখতে পাচ্ছেন, এটা পরে আসছে, তো আমি এখানে এখানে চলাম। যেমন ইউটিউব মনিটাইজেশনে কি আছে, আপনাকে কি করতে হবে, মনে করুন আপনার লাস্ট এক বছরের মধ্যে, এখানে দেখতে লাস্ট এক বছরের মধ্যে আপনাকে দেখাচ্ছে 500 সাবস্ক্রাইবার আমার আপনার চ্যানেলে হতে হবে, ঠিক আছে, এবং 3000 আওয়ার ওয়াচ ঘন্টা আপনাকে হতে হবে। মনে করুন আপনি 6 মাসের মধ্যে আপনার, এবং ইউটিউব কি বলছে যে 365 দিনের মধ্যে আমার 3000 সাবস্ক্রাইবার, 3000 ওয়াচ ঘন্টা আমাকে দেখালে হলো, এবং 500 সাবস্ক্রাইবার আমাকে দেখালে হলো। এখানে ব্যাপারটা কি বলছে, আপনি মনে করুন 6 মাস ইউটিউব চ্যানেল শুরু করে, তার মধ্যে আপনার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আপনার প্রত্যেক ভিডিও, মনে করুন যত ভিডিও ইউটিউব তৈরি করে, কোনো 10 মিনিট, কোনোটা 15 মিনিট, কোনো 2 মিনিট, কোনো 5 মিনিট, এই করে করে মনে করুন একটা 10 মিনিটের ভিডিও তৈরি করেছেন, সেই 10 মিনিটের ভিডিওতে আপনার যে ভিউয়ার আছে, যে সাবস্ক্রাইবার আছে, সে আপনাকে ওই 5 মিনিট দেখেছে, ওই যে 5 মিনিট দেখেছে, দেখানোর পর ওই যে 5 মিনিট, প্রত্যেক কোনো ভিডিও থেকে আপনি 2 মিনিট দেখে, কোনো ভিডিও 3 মিনিট দেখে, কোনো ভিডিও 10 মিনিট, 10 মিনিট দেখেছে, কোনো ভিডিও মানে 25 মিনিট দেখেছে, 30 মিনিট দেখেছে, এই যে মিনিটগুলো, এই যে মিনিটগুলো যোগ করে যোগ করে যোগ করে যোগ করে দেখবে 6 মাসে দেখবে ইউটিউব দেখবে 1 বছরের মধ্যে আপনার অল যত ভিডিও আছে, সেটা 100 ভিডিওর মধ্যে হোক, 100 ভিডিও থেকে 100 ভিডিও আছে মনে করুন আপনার ইউটিউব চ্যানেলে, কেউ কোনো ভিডিও থেকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এই করে করে আপনার টোটাল দেখবে 1 বছরের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে 3000 ওয়াচ ঘন্টা, 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা, যদি হয় তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হতে হবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আগে যেরকম একটু টাফ ছিল যে আপনার আগে যেরকম দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আগে কী করতে করতে হতো, এখানে দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার আপনার ব্যাপার করতে হতো এবং 4000 ঘন্টা করতে হতো, কিন্তু সেটা এখন কমে কী করতে 500 সাবস্ক্রাইবার চলে এসেছে এবং 3000 ঘন্টা ওয়াস্ট, মানে আর আগের থেকে আমরা যেটা করেছি মনিটাইজেশন, তার থেকে কিন্তু আপনাদের অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে ব্যাপার আছে, যার কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মানে কোশ্চেন করতে পারো। তাহলে এখানে আমাদের মেন প্রসেস বা মেন মেথড কী কী করতে হয়, তৈরি করতে হয় ইউটিউব চ্যানেল, কাজ করতে হলে আমাদের কোন কোন জিনিস স্টেপ বাই স্টেপ নজর দিতে হয়। ফার্স্ট হচ্ছে আপনাকে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, একটা আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, তৈরি করার পর তারপর আপনাকে ডিসাইড করতে হবে কোন নিচের ওপর আপনি কাজ করবেন। প্রথমত নিচের ওপর কাজ বা নিচ ডিসাইড, নিচ বলতে বা কোন কন্টেন্ট চুজ ডিসাইড বলতে, আপনাদের কাছে কি চুজ ইয়োর কন্টেন্ট, চুজের কন্টেন্ট বলতে আপনি কোন নিচের ওপর, নিচ বলতে আপনি কোন টপিকের ওপর কাজ করবেন, গেমিংয়ের ওপর কাজ করবেন, টেকনোলজির ওপর কাজ করবেন, সায়েন্স টেকের ওপর কাজ করবেন, ব্লগিং করবেন, মোটর ব্লগিং করবেন, ঠিক আছে, কুকিংয়ের ভিডিও করবেন, ড্যান্সিং ভিডিও করবেন, মানে যে কোনো ধরনের ভিডিও আপনারা করতে পারেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। প্রথমত কী হলো, আপনি চ্যানেল তৈরি করলেন, তারপর আপনাকে সেটাকে ডিসাইড করতে হবে। ডিসাইড করার পর প্রথমত আপনাকে আপনার যে ভিডিওটা আপনি মুখ দেখিয়ে বা ফেসলেস তৈরি করতে পারেন, মুখ না দেখে ইউটিউব চ্যানেল তৈরি করতে, আপনি যেরকম আমি ভিডিও তৈরি করছে দেখতে পাচ্ছেন, আপনি আমার ফেস দেখতে পাচ্ছেন না বা পিছন থেকে আমার কথা শুনতে পারছেন, তাহলে এখানে এরকম ধরনের ভিডিও তৈরি করতে পারেন, ডাইরেক্টলি সামনে এসে ভিডিও তৈরি করতে পারেন। তাহলে প্রথমত তৃতীয় কী হলো, আপনার ভিডিওটাকে রেকর্ড করতে হবে, তারপরে আমরা এডিটিংয়ে আসছি। মনে করুন আপনি, মনে করুন আমি ইউটিউব চ্যানেল করতে, মনে করুন আমি চলে করলাম ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে মনে করো এই কথা বলতে দুটো কথা বলা হয়ে গেছে, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে এটা টোটালি তো আমার ভিডিওর মধ্যে এই টপিকই নয়, তাহলে এটাকে কী করতে হবে, আমাকে টোটালি এখান থেকে ডিলিট করতে হবে, মানে তখন সেটা কী করতে হবে, এডিটিংয়ের মাধ্যমে সম্ভব। তারপর এডিটর ভিডিও মানে ভিডিও এডিটিং করে দেওয়ার পর কী করতে হবে, আমাকে ইউটিউবে আপলোড করতে হবে, আপলোড ইয়োর ভিডিও, ইউটিউবে আপলোড করলাম, ইউটিউবে আপলোড করার পর এখানে কিন্তু সম্পূর্ণ এসইও করতে হবে, যাতে কেউ সার্চ করলে যখন আপনার কন্টেন্টটা সার্চ করবে সেই কন্টেন্ট হয়তো সামনে আসুক। এবার ইউটিউবের সবচেয়ে বেস্ট, আপনার যদি যতই আপনি বড় বড় বিশাল বিশাল বড় বড় ক্রিয়েটারকে আপনি বিট করতে পারেন, শুধুমাত্র এইটা ফলো করেন, শুধুমাত্র এটা বি কনসিস্টেন্সি, মানে আপনি সপ্তাহে মনে করুন 3টে, সপ্তাহে 2টো, এরকম ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি আপনাকে প্রথম 3টে মাস আপনার কত ভিউ আসছে, কত কী আসছে না আসছে তা না দেখে শুধুমাত্র আপলোড করে যেতে হবে। আপনি ইউটিউবে সফল হবেন কি না সফল হবেন, এই প্রথম 3টে মাস আপনাকে ঠিক হয়ে যাবে,
যে আপনি ইউটিউবে সফল হবেন কি না হবেন। আপনি যদি আপনার এরকম টাইম ঠিক করে নিতে হবে, আপনাকে মনে করুন 2 দিন অন্তর করে একটা ভিডিও দেবেন বা 3 দিন অন্তর করে একটা ভিডিও দেবেন, এই যে কনসিস্টেন্সিটা করছেন আপনি না, 2 দিন অন্তর করে একটা ভিডিও, 3 দিন অন্তর করে একটা ভিডিও, 4 দিন অন্তর করে একটা ভিডিও, এই যে কনসিস্টেন্সিটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু মেনে চলতে হবে। অন্তত 3 মাস, অন্তত 90 দিন আপনার ভিডিওতে 2টো ভিউ আসুক, 5টা ভিউ আসুক, 1000 ভিউ আসুক, দেখার দরকার নেই। মনে করেন একটা ভিডিওতে আপনাকে হঠাৎ 500 ভিউ এলো, আপনি খুব ভালো হলেন, পরের ভিডিওটা দিয়ে দিলেন 2 দিন পর, আবার দেখলেন ওই ভিডিওটা দেখলেন 50টা ভিউ এলো, আপনি ডিমোটিভেট হয়ে গেলেন, আবার পরেরটা ভিডিও দিলে আবার দেখলেন সেই ভিডিওটা মাত্র 20টা ভিউ এলো, আবার ডিমোটিভেট হয়ে পড়লেন। এরকম করলে হবে না। প্রথম 3 মাস ইউটিউবের যে অ্যালগোরিদম, ইউটিউবে কিন্তু কোনো মানুষ বসে নেই যে আপনি কন্টেন্ট তৈরি করছে সে দেখছে, ইউটিউবে এআই সিস্টেম বসে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, সে আপনার ভিউ ভিউ দেখে যে আপনি কনসিস্টেন্সি কাজ করছেন কি না। কনসিস্টেন্সি কাজ করলে তখন সে আপনার উপর ট্রাস্ট করবে, আপনার উপর যখনই ট্রাস্ট করবে, ট্রাস্ট কখন করবে, মনে করেন আপনি কোনো ভাড়া বাড়িতে আছেন বা কোনো মনে কোথাও একটা মানুষের সাথে আপনার পরিচয় আছে, মনে করুন সে মানুষটা আপনাকে মনে করুন মাত্র 1 মাস চেনে, তাহলে সে আপনাকে কতটাই বিশ্বাস করবে। এবার শুধু মনে করুন কোনো মানুষ আপনাকে 3 মাস কন্টিনিউ চেনে এবং কন্টিনিউ আপনার সাথে কথা টুকটাক করে বলা আছে, সেটা হতে পারে কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, তাহলে সে আপনাকে বেশি ট্রাস্ট করবে। সেই রকম ইউটিউবে অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আপনি কাজ করতে এসেছেন এবং এখানে কাজ করবেন। ইউটিউবে অ্যালগোরিদম যখনই বুঝে যাবে সে আপনাকে যেরকম রিস্টটা আছে, মনে করুন আপনি কোনো ভিডিও আপলোড করলে মনে করুন 10টা মানুষের সাথে মানুষের কাছে দেখালো এবং 2টো মানুষ সেই ভিডিওটা ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ দেখলো, এবং যখন ইউটিউব বুঝে যাবে যে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন বা গোটা 1 মাস 1.5 মাস 2 মাস আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাচ্ছেন, তখন কি করবে, আপনার কন্টেন্টটা যেটা মাত্র 10টা লোকের সাথে দেখাতো, সেই 10টা লোকটা পুরো টোটালি বুস্ট করে 1,000 লোকের সামনে দেখবে। 1,000 লোক থেকে অনেকে আছে 500 লোক আপনি দেখবে, 200 লোক কেউ দেখবে, কেউ 50টা লোক দেখবে, সেই রকম আর কি। আপনাকে কনসিস্টেন্টলি এটা করতে হবে। পরার পর 4 অপশন আসছে কি, শেয়ার ইওর ভিডিও, আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেয়ার করতে হবে, শুধুমাত্র ইউটিউবে পড়ে থাকলে হবে না, ইনস্টাগ্রামে শেয়ার করতে হবে, ফেসবুকে শেয়ার করতে হবে, ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে, প্রত্যেকটা শেয়ার করার মেথড আছে সেগুলো শিখতে হবে, যে ফেসবুকের অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম, এইগুলো অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেগুলো বুঝতে হবে, তারপর আপনার কন্টেন্টকে শেয়ার করতে হবে। এটা যখন কন্টিনিউসলি আপনি করতে হবে, অলরেডি আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হয়ে যাবে মানে 4,000 ঘন্টা 3,000 ঘন্টা আপনার ওয়াচ টাইম হবে এবং 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনাকে কী হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে কিন্তু সেটাকে মনিটাইজেশনে পাঠাতে হবে। মনে করুন আমরা কোনো পরীক্ষা করলাম, পরীক্ষাতে আমাকে এক্সাম যেরকম দিতে হয় সেরকম এক্সাম দিয়ে আসতে হবে, এটা এক্সাম দিয়ে আসাটা মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা, আর যখন এক্সাম কমপ্লিট করে আপনি পাস করে যাবেন মানে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে আপনার অ্যাডস আসবে, আপনার ভিডিও যেটা আছে ভিডিওর মাধ্যমে কিছু কিছু অ্যাডস আসবে, সেখান থেকে কিন্তু আপনার ইনকাম হবে, তাহলে সেই অ্যাডস রেভিনিউতে কিন্তু আমার ইনকামটা হবে। ইউটিউব চ্যানেলে এখানে ইনকামের প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ইনকামের প্রসেসটা সম্পূর্ণ আলাদা কী করে বলছে, এখানে বলছে অ্যাডস রেভিনিউ থেকে না, মানে আপনি যখন ইউটিউব চ্যানেল আপনি মনিটাইজেশন হয়ে গেল, হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর জিনিসটা অ্যাপ্রুভ হয়ে গেলে, অ্যাপ্রুভ করার পর আপনার প্রত্যেক ভিডিও যে আপনি অন্য কারো ভিডিও দেখবেন, ভিডিও ক্লিক করার সঙ্গে অ্যাড আসে, ওই অ্যাডস থেকে কিন্তু আপনারই ইনকাম হবে, ঠিক আছে। যে কোনো একটা ভিডিওতে মনে করেন 100 টাকা ইনকাম হয়েছে, 100 টাকা যখন ইনকাম হয়েছে একটা ভিডিও থেকে, ইউটিউব কী করে, ইউটিউব নিজের কাছে 45 টাকা রেখে দেয় এবং 55 টাকা কিন্তু আপনাকে দিয়ে দেয়, ঠিক আছে। 45 টাকা ইউটিউব নিজের কাছে রেখে দেয় যে আপনার ডেটা দিচ্ছে, আপনাকে কাজ করতে যাচ্ছে ম্যানেজমেন্টের জন্য, ওই জন্য আপনার ইনকামের থেকে ইউটিউব 45% রেখে দেয় এবং 55% আপনাকে দিয়ে দেয়। মানে বুঝতে পারছেন, যারা কন্টেন্ট ইউটিউবের কন্টেন্ট তৈরি করছে তাদের জন্য কিন্তু ইউটিউব বেঁচে আছে, ইউটিউব ইনকাম কিন্তু একমাত্র ওখান থেকে। আমরা যদি সবাই ইউটিউবার কন্টেন্ট তৈরি তৈরি করা বন্ধ করে দিই, ইউটিউব কিন্তু পুরো ডাউন হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু ইউটিউবে শুধুমাত্র একটা ছোটোমাত্র সোর্স বললাম, এছাড়া কিন্তু অনেক সোর্স ইনকাম করা যায়। আপনার যে অডিয়েন্স আছে, অডিয়েন্স যে ট্রাস্ট অডিয়েন্স আছে, তাদের থেকে আপনি মাল্টিপলভাবে ইনকাম করতে পারবেন, কিন্তু অডিয়েন্সকে, আপনার অডিয়েন্সকে আপনার ফ্যামিলির মতো নিতে হবে। আপনাকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আটে অ্যাড করতে হবে, যখনভাবে হেল্প হবে, যখনই সুবিধা হবে অবশ্যই আপনার তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কথা বলতে হবে তাদের যে কোনোভাবে। ওই মাত্র 3টে মাস কোনো ভিউ না দেখিয়ে, কোনো স্বার্থ না দেখে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাবে। 3টে মাসের পর থেকে আপনার চ্যানেলকে গ্রো করার দায়িত্ব সম্পূর্ণ আলাদা, তখন আপনাকে ওই কনসিস্টেন্সি মেনটেন করতে না দরকার নেই। মনে করুন আপনি একটা ইউটিউব চ্যানেল মধ্যে প্রথম 3 মাস মনে করুন আপনার এক সপ্তাহের মধ্যে আপনি 3টে ভিডিও দিতেন, ওই 3 মাস পর থেকে এমন একটা পজিশন চলে আসবে, আপনি যদি একটা ভিডিও 3 সপ্তাহের মধ্যে আপলোড করেন তাও কিন্তু আপনার ভিডিওতে, ওই 3টে ভিডিও আপলোড করার পর যে ভিডিওটা আসে ভিউ আসে, ওই একটা ভিডিও আপলোড করে ওই ভিডিও আসবে, কারণ অডিয়েন্স আপনার উপর ট্রাস্ট করবে তখন। তাহলে ইউটিউব চ্যানেলে ইনকামের প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ এইরকম, ঠিক আছে। এরকমভাবে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায়, ঠিক আছে।